গাজার একটি ত্রাণ সরবরাহ কেন্দ্রে ইসরায়েলি হামলায় অন্তত 10 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। রবিবার জাতিসংঘের সংস্থা উনরার ত্রাণ কেন্দ্রে এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, শরণার্থী সহ জরুরি ত্রাণ সেবা নিতে গিয়ে তারা হামলার কবলে পড়েন। এদিকে IDF বলছে, ভবনটিতে হামাস যোদ্ধাদের অবস্থান করার সংবাদের ভিত্তিতে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনারা দাবি করছে, নিরপরাধ মানুষ হতাহতের সংখ্যা কমিয়ে আনতে পরিকল্পনা অনুযায়ী আক্রমণ চালানো হয়েছে। গাজার একটি কারিগরি কলেজকে উদ্বাস্তুদের জন্য ত্রাণ সরবরাহের কাজে ব্যবহার করছিল জাতিসংঘের প্যালেস্টাইন রিফিউজি এজেন্সি উনরা। রবিবার ইসরায়েলের অতর্কিত বিমান হামলায় এখানে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটিকে শরণার্থী কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। আকস্মিক হামলায় এখানে আশ্রয় নেওয়া বেশ কয়েকজন মারা গেছেন। এছাড়া খাবার ও পানি নিতে এসেও প্রাণ হারাতে হয়েছে তাদের। সকালে কোপন ও খাবার পানি সংগ্রহ করতে এখানে ভিড় জমান অনেকে। দু একজন ঠান্ডা পানীয় ও পেস্ট্রি বিক্রি করছিলেন। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই বোমার আঘাতে পুরো ভবনটি লণ্ডভণ্ড হয়ে যায়। আমরা দৌড়ে এখানে আহতদের ধ্বংসস্তূপের ভেতর থেকে টেনে বের করি। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ তাফাস আরো বলেন, গাজার কোথাও এখন বেঁচে থাকার উপায় নেই, এমনকি জাতিসংঘের স্থাপনাতেও কেউ নিরাপদ নয়। ভবনটি উন্ডার হওয়ায় অনেকে নিরাপদ ভেবে এখানে আশ্রয় নিয়েছিল, তবে আমরা কোথাও নিরাপদ নই। গাজার প্রতিটি ইঞ্চি এখন মৃত্যু ফাঁদ। ওই হামলায় উন্ডার ভবনটি ধ্বংস হওয়ার পাশাপাশি আশপাশে ছোট ছোট ভবন মাটিতে মিশে গেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহগুলো বের করে কাপড়ে জড়িয়ে রেখেছেন স্বজনরা। এই হামলায় আমার বড় ছেলে গুরুতরভাবে আহত হয়েছে, ছোট ছেলে এখনো ধ্বংসস্তূপের নিচে। নিরপরাধ এই বাসিন্দারা কোন অপরাধের জন্য শাস্তি পাচ্ছে? আমরা আর কোথাও নিরাপদ নই। আমরা কেবল এক মৃত্যুপুরি থেকে আরেক মৃত্যুপুরিতে দৌড়ে বেড়াচ্ছি। There is no safe inch in the entire Gaza Strip. UNRWA Communication Director Julia Tuma জানান, যুদ্ধ শুরুর পর থেকে এজেন্সির প্রায় 190টি স্থাপনায় আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনী। এতে প্রায় 200 কর্মী নিহত হয়েছেন। বাসিন্দারা বলছেন, রাফার উত্তর পশ্চিমে হামাস নেতৃত্বাধীন যোদ্ধাদের সাথে ইসরায়েলের ব্যাপক হামলা পাল্টা হামলা চলছে। মামাসি এলাকায় সামরিক ট্যাঙ্ক ব্যবহার করে বাসিন্দাদের আরও কোণঠাসা করে ফেলছে ইসরায়েলি সেনারা। তবে যথাসম্ভব কম ক্ষয়ক্ষতি করে হামলা চালিয়ে যাওয়ার দাবি করছে IDF। সামিউল বারী শিহাব, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।